আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, স্থবির হয়ে পড়েছে ইউক্রেন রাশিয়া আলোচনা, রুবেলের মান বাড়ছে বাজিমাত পুতিনের, বিজয় সময়ের অপেক্ষা দাবি ইউক্রেনীয় প্রধানমন্ত্রীর, ইসরায়েলকে সাবধান করল রাশিয়া, অতীত ভুল সংশোধনের জন্য মার্কিন প্রশাসনের সৎ সাহস থাকা দরকার, সলোমন দ্বীপপুঞ্জে চীন সামরিক ঘাঁটি বানালে পাল্টা জবাব দেবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। স্থবির হয়ে পড়েছে ইউক্রেন রাশিয়া আলোচনা। পশ্চিমাপন্থী ইউক্রেনে রাশিয়ার প্রায় দুই মাসের সামরিক আগ্রাসন অবসানে মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়েছে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেছেন, খবর এএফপির। মস্কোতে তার কাজাক প্রতিপক্ষের সাথে আলোচনার পর তিনি বলেন, তাদের আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে। তিনি আরও বলেন, প্রায় তিন দিন আগে দেওয়া সর্বশেষ প্রস্তাবের ব্যাপারে রাশিয়া এখনও কোনো উত্তর পায়নি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ধারণা করেছেন কিয়েভ হয়তো এ আলোচনা অব্যাহত রাখতে চায় না। সের্গেই ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট ও তার উপদেষ্টা সহ ইউক্রেনের বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন প্রতিবেদনে বিবৃতি শুনতে আমার কাছে অনেক অদ্ভুত লেগেছে। এসব বিবৃতি শুনে এমনটা মনে হয়েছে যে তাদের মোটেও এ আলোচনার প্রয়োজন নেই, এক্ষেত্রে তারা তাদের ভাগ্যর হাল ছেড়ে দিয়েছে। ক্রেমলিনের সহায়তাকারী ভ্লাদিমির মেরিনস্কি জানান, তিনি শুক্রবার তার ইউক্রেন প্রতিপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন। এ যুদ্ধে শুরু থেকে আলোচনা অব্যাহত থাকলেও সুস্পষ্ট কোনো ফলাফল পাওয়া যায়নি। গত সপ্তাহে কিয়েভ জানায়, এ যুদ্ধ অবসানে রাশিয়ার সাথে আলোচনা একেবারে কঠিন ছিল। ক্রেমলিন জানিয়েছে, শুক্রবার সকালে ইইউ প্রধান চার্লস মিশেলের সাথে কথা বলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় ইউক্রেনের দাবি দৃঢ়তার ঘাটতি থাকায় কিয়েভকে দাবি করে এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের ব্যাপারে তারা প্রস্তুত না বলেন। এদিকে জানবেন বাড়ছে রুবলের মান বাজিমাত পুতিনের। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ও অবরোধকে অকার্যকর করে ডলারের বিপরীতে রাশিয়ার রুবল দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে। হারানো মান ফিরে পাওয়ার পাশাপাশি রুশ মুদ্রাতে নিষেধাজ্ঞার আগের অবস্থানকেও অতিক্রম করেছে। শুক্রবার প্রতি ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের মান ছিল 74। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর যা নেমে গিয়েছিল 139 রুবলে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস না পেলেও অর্থনৈতিকভাবে মস্কোকে পঙ্গু করতে কোনো পদক্ষেপ নেয় বাকি রাখেনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। 24 ফেব্রুয়ারি রুশ সেনা অভিযানের পরই পশ্চিমারা একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, রাশিয়ার ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সম্পদ জব্দ করা হয়েছে। আর্থিক লেনদেনে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সুইফট থেকে মস্কোর প্রায় সব ব্যাংকে বের করে দেওয়া হয়। পশ্চিমাদের এ নজিরবিহীন অর্থনৈতিক আক্রমণের টোলে উঠেনি মস্কোর অর্থনীতি। ডলারের বিপরীতে ধস নামে রাশিয়ার মুদ্রা রুবলে। 40% মান হারিয়ে মার্চের 7 তারিখে ডলারের বিপরীতে রুবেলের মান দাঁড়ায় 139। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঠাট্টা করে রুবেলকে রাবল বলে অভিহিত করেন। কিন্তু এ আন্ততুষ্টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাল্টা অর্থনৈতিক চালে দ্রুত ম্লান হতে থাকে। বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার 20% করার নির্দেশ দেন পুতিন। সেই সঙ্গে রাশিয়ার বাইরে বৈদেশিক মুদ্রা প্রেরণকে নিষিদ্ধ করা হয়। রাশিয়ায় থাকা বিদেশি কোম্পানিগুলোর সম্পদ বিক্রির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি তেল ও গ্যাস কিনতে পশ্চিমা দেশগুলোর উপর রুবল মূল্যের পরিশোধ শর্ত আরোপ করে ক্রেমলিন। পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি মাসে 30 বিলিয়ন ইউরো চালানি বিক্রি করে। শর্ত অনুযায়ী ইউরোপকে এখন থেকে এ বিপুল পরিমাণ অর্থ রুবলে পরিশোধ করতে হচ্ছে। এ চালেই বাজিমাত মস্কোর। পুতিন প্রমাণ করলেন, শুধু যুদ্ধের ময়দানেই নয়, অর্থনীতির লড়াইয়েও পশ্চিমাদের সমান টেক্কা দিতে পারেন তিনি। এদিকে জানবেন, বিজয় শুধু সময়ের অপেক্ষা দাবি ইউক্রেনীয় প্রধানমন্ত্রীর। সেই 24 ফেব্রুয়ারি থেকে রুশ আগ্রাসন অব্যাহত রয়েছে ইউক্রেনের মাটিতে। একে একে ধসে পড়েছে দেশটির এক একটি শহর, কিন্তু এরপরও আশা ছাড়ছে না জেলেন্সকি প্রশাসন, বরং দাবি করেই আসছে যুদ্ধে বিজয় তাদেরই। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সামিহান। তিনি সরাসরি জানিয়ে দেন, আমরা এখনও নিশ্চিত
যে ইউক্রেন চলমান এই যুদ্ধে বিজয়ী হবে, আর তা এখন শুধু সময়ের অপেক্ষা। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, বাস্তব বিচার করলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার বিজয়ের সম্ভাবনাই বেশি। জনসনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের তরফে চলমান যুদ্ধ নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল শামিহালের কাছে। তার উত্তরেই নিজের যুদ্ধজয়ের আশার কথা জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবে কি সত্যি এমন চিত্র দেখা যাচ্ছে? রাশিয়ার সামরিক বাহিনীর জৈনিক ডেপুটি কমান্ডার কিন্তু তথ্য দিচ্ছেন, চলতি সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়ে ডোনবাস ও দক্ষিণ ইউক্রেনের সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করেছে মস্কো। এদিকে কৃষ্ণ সাগরে রুশ রণতরী মস্কোবা ডুবে যাওয়ার কারণে ঠিক কতজনের মৃত্যু ঘটেছে সেই তথ্য সামনে আনছে রাশিয়া। এই তথ্যটি প্রথমবারের মতো সামনে আনা হলো। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় একজন নাবিক নিহত হয়েছেন এবং 27 জন নিখোঁজ, এছাড়া বাকি 396 জন নাবিককে উদ্ধার করা হয়েছে। এদিকে জানবেন ইসরায়েলকে সাবধান করলো রাশিয়া, ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছেন ন্যাটোর কিছু দেশ ও আমেরিকা। এই সহায়তা নিয়েই মূলত যুদ্ধের ময়দানে টিকে রয়েছে ইউক্রেন। যারা ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়েছে তাদের বিরুদ্ধে পুতিনের হুমকি নতুন নয়, এবার ইসরায়েলও সেই হুমকি পেল। দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। MEHR নিউজ এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভ সতর্ক করেছে, তেল আবিব সরকার ইউক্রেনকে সামরিক সরঞ্জাম ও সাহায্য সরবরাহ করলে মস্কো ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। প্রেস টিভি ওয়েবসাইট অনুসারে রাশিয়ার রাষ্ট্রদূতের মন্তব্য থেকে এ ধরনের প্রতিক্রিয়া কী হতে পারে তা স্পষ্ট নয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেরি গ্যান্টোস বলেছেন, ইসরায়েল ইউক্রেনকে হেলমেট ও ফ্ল্যাগ জ্যাকেট সরবরাহ করবে। তার একদিন পরেই ওই মন্তব্য এসেছে। গত সপ্তাহে তেল আবিব ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দার পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোতে ইসরায়েলের রাষ্ট্রদূত আলেকজান্ডার বেন জাবিবকে তলব করেছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধ অপরাধ করার জন্য অভিযুক্ত করেন। ইসরায়েলের অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের কোনো যৌক্তিকতা নেই। চলতি মাসের শুরুতে ইসরায়েল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার ফেডারেশনের সদস্যদের স্থগিত চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবটিকে বেআইনি এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত বলে অভিহিত করে। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়ান বাহিনী, তীব্র প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেন সেনারাও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রতিনিয়ত আন্তর্জাতিক সহায়তার আবেদন করে যাচ্ছেন, সাড়াও পাচ্ছেন। সর্বশেষ যুক্তরাষ্ট্র দেশটিতে $800 মিলিয়ন সামরিক সরঞ্জাম সহায়তা ঘোষণা করেছে। যুদ্ধে ইউক্রেনে 50 লাখের বেশি মানুষকে দেশ ছাড়তে হয়েছে, এতে বিশ্বব্যাপী বেড়েছে শরণার্থী সংকট। এদিকে জানবেন, অতীতের ভুল সংশোধনের জন্য মার্কিন প্রশাসনের সৎ সাহস থাকা দরকার। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিপীড়নমূলক ও অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা সংশোধনের জন্য আমেরিকার বর্তমান প্রশাসনের সৎ সাহস থাকা দরকার। গতকাল শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে ফোন আলাপে আমির আবদুল্লাহিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে ইরান সরকার ভিয়েনায় একটি ভালো শক্তিশালী এবং টেকসই চুক্তিতে পৌঁছাবে, তবে এজন্য হোয়াইট হাউসকে অবশ্যই বাড়তি দাবি থেকে সরে আসতে হবে এবং শক্তিশালী বাস্তবতার পথ অনুসরণ করতে হবে। ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জোসেফ বোরেল এবং তার সহকারী এনরিক মোরা যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং সংলাপ সমন্বয়কে ভূমিকা পালন করে যাচ্ছেন তার জন্য আমির আবদুল্লাহিয়ান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফোন আলাপে জোসেফ বোরেল একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সদিচ্ছার প্রশংসা করেছেন। সুন্দর ও গ্রহণযোগ্য চুক্তি সইয়ের ব্যাপারে ইরানের পক্ষ থেকে নানা পদক্ষেপের প্রশংসা করেন তিনি। গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভিয়েনা সংলাপ স্থগিত হয়েছে, এজন্য জোসেফ বোরেল কিছুটা হতাশা প্রকাশ করেছেন। এরপর জানবেন, সলোমন দ্বীপপুঞ্জে চীন সামরিক ঘাঁটি বানালে পাল্টা জবাব দেবে যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ
দেশ সলোমন দ্বীপপুঞ্জের সঙ্গে চীনের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হয়েছে। সে অনুযায়ী বেইজিং যদি সেখানে কৌশলগত সামরিক ঘাঁটি স্থাপন করে তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিক্রিয়া জানাবে, এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে দ্য গার্ডিয়ান। সলোমন দ্বীপপুঞ্জের নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠকের পর হোয়াইট হাউস বলেছে, কার্যত সামরিক উপস্থিতি ক্ষমতা প্রদর্শনের সক্ষমতা এবং সামরিক স্থাপনা প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকবে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে। একটি বিবৃতিতে মার্কিন প্রশাসন জানায়, সলোমন দ্বীপপুঞ্জে প্রধানমন্ত্রী মুনশে সোগারেবের মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে দ্বীপগুলিতে দীর্ঘমেয়াদী চীনা উপস্থিত থাকবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র তা সত্ত্বেও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে পরামর্শ করে ঘনিষ্ঠভাবে উন্নয়নগুলি অনুসরণ করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।